أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأولين والآخرين وعلى آله وصحبه وأهل بيته وعترته وأولياء طريقته وعلماء شريعته وعلينا معهم أجمعين أما بعد قال الله تعالى عز وجل في شان نبيه وحبيبه وخليله وصفيه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد نبيك ورسولك الأمي وآله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد معدن الجود والكرم منبع العلم والحلم والحكم وبارك وسلم الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين وعلى آلك وأصحابك يا سيدي يا سيدي يا رسول الله بسم الله الرحمن الرحيم وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الأمين الكريم رب صل وسلم وبارك عليه أما بعد সম্মানিত হাজিরিন মুসল্লিবৃন্দ রহমানা ওয়া রহমাকুমুল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা পরম করুণাময় আল্লাহর মহান দরবারে আমরা শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মুহররমুল হারামের আখেরি জুমায় শেষ জুমায় আশুরার পবিত্র মাসের আজ লাস্ট জুমা আল্লাহ পাক আমাদেরকে এই পবিত্র নামাজে জুমায় উপস্থিত থাকার তৌফিক দান করেছেন সে মহান আল্লাহর শুকর আদায় করতেছি আলহামদুলিল্লাহ আমরা অনুভব করি না বা অনুভব করার মতো সেই শক্তি সেই মেটেরিয়ালস আল্লাহ পাক আমাদের মধ্যে সৃষ্টি করেনি সেটা হলো পৃথিবীর প্রতিটি বস্তু ছোট বড় সব কিছুর মাঝে একটা প্রাণ আছে
এবং এগুলো আল্লাহর জিকিরের মধ্যে নিয়োজিত। সব কিছু প্রভুর জিকিরের মধ্যে নিয়োজিত। এখানে কিছু বস্তু আছে যেগুলো শুকনো, তরুতাজা নয়। এই ধরনের শুকনো বস্তুসমূহর মধ্যে প্রাণ আছে, জিকির করে, কিন্তু এগুলোর জিকিরে অন্যের ফায়দা হয় না, কথাটা বুঝতে হবে। যেমন নাকি ধরেন, একজন মানুষ এন্তেকাল করলে তার কবরের উপরে যদি শুকনো ফুল দেওয়া হয় বা শুকিয়ে যাওয়া কোনো ঢাল, খেজুরের ঢাল দেওয়া হয়, তাহলে এগুলো জিকির করতেছে, কিন্তু এই জিকির দ্বারা মইয়তের ফায়দা হবে না। মইয়তের ফায়দা হওয়ার জন্য তাজা খেজুরের ঢাল লাগবে। পার্থক্য হলো সেটা, যতক্ষণ খেজুরের ঢালটি তাজা থাকবে ততক্ষণ পর্যন্ত এটা আল্লাহর জিকির করবে এবং এটা মইয়তের আজাবকে হালকা করে দেবে। কিন্তু এই ঢালটি আল্লাহর জিকির কিন্তু বন্ধ করে না, শুকিয়ে যাওয়ার পরেও সে আল্লাহর জিকির করে, কিন্তু সে জিকিরের ফায়দা অন্যকে পৌঁছায় না। কথাটি বুঝাইতে পেরেছি? আমার রসুল পাক রহমতুল্লিল আলমিন দো জাহানের বাদশাহ নবী, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের কাছে একজন সাহাবা প্রশ্ন করেছিলেন, ইয়া রসুলাল্লাহ, সামান্য কীট পতঙ্গ এগুলোর কি দোয়াবদোয়া আছে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম ইরশাদ করেছিলেন, প্রত্যেকটি তাজা বস্তু, প্রত্যেকটি তাজা বস্তু যেগুলো মানে জিন্দা তাজা বস্তু, এগুলোর দোয়া এবং বদোয়া মানুষকে অ্যাকশন করবে। তাহলে বোঝা যাচ্ছে এগুলো দোয়া বদোয়া করে। এগুলোর মধ্যে এক ধরনের প্রাণ আছে, কিন্তু এটা বুঝার মতো ক্ষমতা আমাদের নেই। আমরা যে জমিনের উপর হাঁটতেছি, এই জমিনের জর্রা পাথরগুলো আল্লাহর জিকির করতেছে, কিন্তু আমরা সেগুলো শুনছি না, এবং শোনার মতো সেই সামান, সেই মেটেরিয়ালস আল্লাহ পাক আমাদের মাঝে সৃষ্টি করে নেই। সেই জন্য আমি গত শুক্রবার একটি হাদিস পেশ করতে গিয়ে আমি আলোচনায় অন্যদিকে চলে গিয়েছিলাম। সেটি হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল পাকের একটি চুল মুবারক, হাতে এমনি ধরে এ হাদিসটি রওয়ায়াত করতেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
শেরে খুদা আলী মুর্তদা আসাদুল্লাহিল গালিব আবুল হাসান আবি ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, উনি এই হাদিসটি বর্ণনা করতেছেন। তিনি বলছেন, আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন দেখতেছি, আল্লাহর হাবিব তার একটি চুল মুবারক হাতে ধরলেন, ধরে বলতেছেন, মান আজা শাআরাতাম মিন্নি ফাল জান্নাতু আলাইহি হারাম। এ আলী, আমার একটি চুলের সাথে কেউ যদি কষ্ট দেয়, একটি চুলকে যদি কেউ কষ্ট দেয়, মান আজা শাআরাতাম, তার উপর জান্নাত হারাম হয়ে যাবে। সে জান্নাতে যাবে না, তার উপর জান্নাত হারাম হয়ে যাবে। কারণ জান্নাত তো রসুল পাকের রেজা সন্তুষ্টির উপর পাওয়া নির্ভর করতেছে আল্লাহর করুণায়। যেই নবীর রেজা এবং সন্তুষ্টি হামলা হবে, জান্নাতে যাওয়ার রাস্তা তো বন্ধ হয়ে গেল। তো এই হাদিসটিতে রসুল পাক বলেছেন, আমার একটি চুলকে যদি কেউ কষ্ট দেয়, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আমরা যদি গবেষণা করে দেখি, রসুল পাক বলেছেন আমার চুলকে যদি কেউ কষ্ট দেয়, তাহলে চুলকে কষ্ট দেওয়ার তো কোনো চুলের মধ্যে কি প্রাণ আছে? কিন্তু রসুল পাকের হাদিস প্রমাণ করতেছে না, চুলের মধ্যেও এক ধরনের প্রাণ আছে। সে দুঃখ কষ্ট অনুভব করে, নয়তো এই চুল মুবারকের সাথে বেয়াদবি, সে চুলকে কষ্ট দেওয়া কিভাবে হবে? তাহলে বোঝা যাচ্ছে এই চুল মুবারকের মধ্যে অনুভূতি আছে। এটা তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারকের কথা বলছি, এটা হাকিকত এবং বাস্তব যে রসুল পাকের চুল মুবারক শরীরের সাথে থাকলেও যেমন জিন্দা প্রাণ থাকবে, শরীর থেকে আলোক হওয়ার পরেও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারকের মধ্যে অনুভূতি প্রাণ আছে, জিন্দা। কারণ আমি কিতাবের মধ্যে দেখেছি, পৃথিবীর বিখ্যাত মহাদ্দেশগণ এটা বলেছেন যে রসুল পাকের চুল মুবারক শরীর থেকে আলোক হওয়ার পরেও এটা বেড়েছে, এবং রসুল পাকের চুল মুবারক থেকে শাখা পোশাখা বের হয়েছে। এটা কি আমাদের আমাদের কারো চুলের ব্যাপারে এ ধরনের তো হয় না? মিনায় হাজিগণ তাদের চুলগুলোকে হলক করে মিনায় ফেলে আসে হজের মৌসুমের মধ্যে, আমরা ওখানে হলক করি। যারা উমরা করতে যান, আপনারাও উমরা শেষে মাথার চুলকে মুন্ডাইতে হয়, এই চুলগুলো মক্কার জমিনেই ফেলে দেওয়া হয়। আপনার এই হলকটি জিদ্দেই দিয়ে করলে হবে না, আপনি এই হলকটি হুদুদে হেরামের বাইরে
মদিনা শরীফে এসে হলক করলে সে সুন্নত আদায় হবে না। তোমাকে হুদুদে হেরমের ভিতরেই হলক করতে হবে। আপনাদের এই চুলগুলো হুদুদে হেরমের মধ্যে যে হলক করে ফেলে এসেছে, এই চুলগুলো কিয়ামতের ময়দানে কথা বলবে। প্রতিটি চুল আপনার পক্ষে আল্লাহর দরবারে কথা বলবে, সাক্ষী দেবে, অমুক মানুষটি আল্লাহ তোমার ঘরের তওয়াব করতে এসেছিল, অমুক মানুষটি মিনায় এসেছিল, তার দলিল হলো তার মাথার এই চুলগুলোকে আমরা সংরক্ষণ করে রেখেছি। চুলগুলো বলবে আমরাই তার দলিল। আপনি বাংলাদেশের কবরস্থান থেকে উঠবেন, আপনার এই দলিল চুলগুলো মক্কা শরীফের জমিন থেকে উঠবে, আল্লাহর দরবারে সাক্ষী প্রদান করবে। সর্বদা যে মাথার এই চুলগুলো তো কিয়ামতের ময়দানে কথা বলবে। হজের মধ্যে পুরুষরা যেমন মাথার এই চুলগুলো হলক করতে হয়, মাহবুবরা যারা ওখানে হজ করতে যান তাদের চুলগুলো থেকেও একটি অংশকে কেটে ওখানে রেখে আসতে হয়। সামান্য কাটলে হবে না, মাথার যতগুলো চুল আছে প্রত্যেকটি চুলের একটি অংশ যেন কাটা যায় সেভাবে কাটতে হবে। শুধু লম্বা চুলের সামান্য কিছু চুলের আগা কেটে আর দিলে হবে না, চুল যতগুলো শেষ হয়ে গেছে সবগুলোর মাথা থেকে সামান্য অংশ হলেও যেন কাটা যায় সেইভাবে কাটতে হবে। তাহলে মাথার এই চুলগুলো কিয়ামতের ময়দানে কথা বলবে, কিন্তু আমরা তো সেটা অনুভব করতে পারছি না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল পাকের চুল মুবারক মিনায় হলক করেছিলেন। আমি বলেছি এগুলো আপনাদের সামনে, কিন্তু আমার নবীর চুল মুবারক মিনার জমিনে রসুল পাক পড়তে দেয় নাই। যেহেতু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চুলগুলো যদি জমিনে পড়ে, মানুষ হাঁটা চলা করতেছে, এদের পায়ের নিচে যদি কোনো একটা চুল মুবারক পড়ে, এটা রসুল পাকের ইজা হবে, আঘাত হবে, আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করবে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের প্রতি এই আচরণ আল্লাহ এবং তার রসুলের কাছে সহ্য হবে না। কারো পায়ের নিচে এগুলো যদি পড়ে তাহলে কষ্ট হবে, যেহেতু রসুল পাকের চুল মুবারকগুলো জিন্দা, সেখানে এগুলোর সাথে বেয়াদবি করা যাবে না, এগুলোকে কষ্ট দেওয়া যাবে না। সেজন্য রসুল পাক সাল্লাম এই চুল মুবারকগুলো সুরক্ষণার জন্য, সুরক্ষিত থাকার জন্য হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলাকে দিলে এবং হুকুম করলেন মিনার সমস্ত সাহাবাদের মাঝে আমার এই চুলগুলো বণ্টন করে দাও, সুরক্ষিত হবে, এবং যার কাছে আমার এই চুল মুবারক থাকবে চুল মুবারকও সুরক্ষিত হবে এবং আমার এই চুল মুবারক তাকেও রক্ষা করবে। সাহাবায়ে কেরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চুল মুবারকগুলো কফনের ভিতরে করে সিনাই করে খবর নিয়ে গেছেন। আহা,
কত তাজিম এবং সম্মান করেছিলেন রসুল পাকের শুধু চুল মুবারককে। নবীর চুল মুবারকের যদি এত সম্মান এত ইজ্জত সাহাবায়ে কেরাম করেন, তো সাহাবায়ে কেরামের কর্মও সুন্নত, সাহাবায়ে কেরামের আদর্শও আমাদের জন্য শরীয়ত। এটা গোটা বিশ্ব জানা সত্ত্বেও ইমাম হুসাইনের সাথে এভাবে বেয়াদবি কেন করা হলো? হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম তো নবীর চুল মুবারক নয়, ইমাম হুসাইন তো রসুল পাকের শরীরের অংশ। তো আমি এটা বলার জন্য যে প্রত্যেকটি বস্তুর মাঝে প্রাণ আছে, যদিও বা সেই প্রাণ আমাদেরকে অনুভব করার ক্ষমতা নেই। কোরআনে পাক বলতেছেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, প্রতিটি বস্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরে মগ্ন, জিকির করতেছে, আল্লাহর পবিত্রতা বয়ন করতেছে, আল্লাহ রব্বুল আলামিনের কমালিয়ত মহানত্বকে বয়ান করতেছে। আপনারা জ্ঞানী মানুষ, আপনারা বলুন আল্লাহ রব্বুল আলামিনের পবিত্রতা বয়ান করা, আল্লাহ যে মহান তার এই মহানত্বকে বয়ান করতে হলে পহলে জানতে হবে না? বল, জানতে হবে, জানার পরে বলা বলতে পারে। তাহলে বুঝতে পারছে সামান্য এই ক্ষুদ্র পাথরগুলো, এই গাছপালা তরুলতাগুলো, এই উদ্ভিদগুলো যদিও বা আমরা অনুভব করছি না, এগুলো আল্লাহর প্রশংসা করতেছে, আল্লাহর জিকির করতেছে। বিশ্বের যিনি স্রষ্টা, সমগ্র বিশ্বের যিনি ক্রিয়েটর অফ অল, সেই মহান প্রভুর তসবিহ করতেছে, পবিত্রতা বয়ান করতেছে, কমালিয়ত বয়ান করতেছে এই বস্তুগুলো। তাহলে বোঝা যাচ্ছে এদের মধ্যেও জানার অনুভব করার কিছু জ্ঞান আছে। আল্লাহ বলতেছেন, সেটা আল্লাহ বলে দিয়েছেন, বন্দা তোমরা অনুভব করছো না, পৃথিবীর প্রতিটি জিনিস আমার তসবিহতে মগ্ন, আমার জিকিরের মধ্যে ঝুঁকে আছে, আমার প্রশংসা করতেছে, ওয়ালা কিল্লা তাফকাহুনা তাসবিহাহু, কিন্তু তোমরা তা বুঝতে পারছো না। বুঝার জন্য সেই মেশিন, সে তাকত, সেই ক্ষমতা শক্তি আমি তোমাদের মাঝে দিই নাই। কোরআন শরীফ আছে না, আল্লাহ পাক বলতেছেন ওয়ান নাজমু ওয়াসজরু ইয়াসজুদান, ওয়ান নাজমু ওয়াসজরু ইয়াসজুদান। কোরআন নজম মানে এখানে তারা নয়, নজম মানে এখানে ওই সমস্ত উদ্ভিদ যেগুলোর শাখা নাই। আমি এখানে এ ব্যাপারেও কথা বলেছিলাম, এখানে নজম মানে ওই সমস্ত উদ্ভিদ যেগুলোর শাখা নাই, এদের অনেক কিছু আসে না, যেমন ঘাস, মূলো গাছ, বিভিন্ন ফুলকপির গাছ, একটি দানা বপন করার পরে যখন উঠে তখন দুটি পাতা নিয়ে উঠে,
ওখানে কোনো শাখার ঢাল থাকে না, ঢাল ছাড়া, ডালবিহীন, শাখাবিহীন গাছগুলোকে, উদ্ভিদগুলোকে নজম বলা হয়। আর যেগুলোর মধ্যে শাখা প্রশাখা আছে, ঢাল আছে, সেগুলোকে সজরুন বলা হয়, দরখত। জমিনের এই উদ্ভিদ সমূহ যেগুলোর মাঝে ঢাল আছে, যেগুলোর মধ্যে ঢাল নাই, কোরআন বলতেছে ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, এরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের দরবারে তারা ঝুঁকে আছে, আমার সামনে তারা সজদা করতেছে। আমরা কি কোনোদিন বুঝতে পেরেছি, অনুভব করতে পেরেছি যে গাছ উদ্ভিদগুলো আল্লাহকে সজদা করতেছে? আমরা কি কোনোদিন দেখেছি? দেখিনি। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলতেছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের ময়দানে জমিন কথা বলবে। কথা বলার আগে কথা শুনতে হবে, জানতে হবে, এবং জানার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি যেন না হয় শুদ্ধ শুনতে হবে। যদি শুদ্ধ শোনা না যায়, শুদ্ধ বুঝতে না পারে, শুদ্ধ রিপোর্ট কিভাবে পেশ করবে? তো কোরআন শরীফ বলতে চাই ইয়াউমা ইযিন, কিয়ামতের দিন তুহাদ্দিসু, ইয়ে জমিন বাত করেগা, বে আখবারহা, ইস জমিন কে উপর জো হুয়া হো চুকা উসকা রিপোর্ট পেশ করেগা। আমরা ভালো করেছি, মন্দ করেছি, আমরা কিন্তু অনুভব করতে পারি নাই আমাদের কার্যক্রমগুলো জমিন রিপোর্ট গ্রহণ করতেছে, আমরা কিন্তু এটা অনুভব করিনি কোনোদিন। কিয়ামতের ময়দানে আল্লাহ জমিনকে হুকুম করবে বি আন্না রাব্বাকা আওহা লাহা, জমিনকে আল্লাহ পাক হুকুম করবে জমিন আজ তুমি যা দেখেছো, যা শুনেছো আমার সামনে আজ পেশ করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেজন্য জমিন কিয়ামতের ময়দানে কথা বলবে। আপনারা মসজিদের দিকে হেঁটে হেঁটে এসেছেন, এই রিপোর্ট পৃথিবীর কেউ দেবে না। জমিন বলবে আল্লাহ অমুক বান্দা তোমার ইবাদতের জন্য, মসজিদে নামাজ পড়ার জন্য, শুধু তোমাকে সন্তুষ্ট করার জন্য ঘর থেকে বের হয়ে মসজিদে নামাজ পড়তে গিয়েছিল, আমি জমিন সাক্ষী দিচ্ছি। যে জমিনে আমরা ঘুমাবো, যে জমিনে আমাদের অবস্থান, হাজার হাজার বছর যে জমিনের ভিতরে আমাদেরকে থাকতে হবে, সেই জমিন যে আমার সারা জীবনের কর্মের রিপোর্ট সংরক্ষণ করেছিল, সেই কথাটা আমি কোনোদিন অনুভব করিনি। আমি মনে করেছিলাম আমার এই দোষ, আমার এই অপরাধ কেউ দেখছে না, কিন্তু কিয়ামতের ময়দানে জমিন কথা বলবে। তো জমিন যে কথা বলবে, আল্লাহর সামনে বলবে, আল্লাহর আদালতে বলবে, তো কোনো মানুষ, কোনো কেউ যদি কোনো রিপোর্ট পেশ করে, তো রিপোর্ট সম্পর্কে তো আগে জানতে হবে, শুদ্ধভাবে জানতে হবে। শুদ্ধভাবে জানা না হলে, শুদ্ধভাবে
তাহলে বোঝা যাচ্ছে জমিন যদিও আমাদের সামনে কথা বলছে না, জমিনের মধ্যে এহসাস আছে, অনুভূতি আছে, বুঝার ক্ষমতা দিয়েছে আল্লাহ পাক। এই জমিন আমাদের সব রিপোর্ট নিখুঁতভাবে আল্লাহর সামনে পেশ করবেন। তাহলে বোঝা যাচ্ছে জমিন আমরা অনুভব করতে যে কল কথা বলে না, কিন্তু কথা বলবে। আমরা কোরআন শরীফ থেকে বলতে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে অন্য আয়াতে বলেছেন, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদদিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলতেছেন আমি যদি কোরআন পাহাড়ের উপর নাজেল করতাম একটু মনোযোগী, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালি, আমি যদি এই কোরআন এই কোরআনের হুকুমকে পাহাড়ের উপর যদি নাজেল করতাম, আল্লাহ হে মাহবুব আপনি দেখতেন আপনার দুই নয়নে পাহাড় আমার কোরআনের ভয়ে কম্পিত হত, আমার ভয় এবং আমার ভয়ে আমার এই কোরআনের গুরুত্বকে অনুধাবন করে পাহাড় মোমের মতো গলে মিশে যেত। কোরআনের সামনে নিজের অস্তিত্বকে বিলীন করে দিত যদি আমি কোরআন পাহাড়ের উপর নাজিল করতাম। আপনারা বলেন কোরআন কত বড় নিয়ামত, এদিকে 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 যাও, কোরআন কত বড় নিয়ামত, কোরআনে পাকের কত আহামিয়ত, কোরআনে পাকের কত বড় পজিশন, সেই কোরআনকে নিয়ে আমরা খেলতেছি। এই কোরআন যদি বড় বড় পাহাড়ের উপর নাজিল করা হতো, কোরআনের গুরুত্ব কোরআনের সম্মানার্থে ভয়ে পাহাড় বলে মোমের মতো ঝুঁকে যেত, কিন্তু এই কোরআন আমাদেরকে নরম করতে পারে নাই, এই কোরআন আমাদেরকে নরম করতে পারেনি। আমরা কোরআনকে নিয়ে খেলতেছি, কোরআনে পাকের আমরা অপব্যাখ্যা করছি, এই কোরআনকে নিয়ে আমরা। সেজন্য কোরআন শরীফ আমি আল্লাহ ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, তাহলে বোঝা যাচ্ছে পাহাড় পাথরের পাহাড় মাটির পাহাড় যে পাহাড়গুলোকে আমরা আমাদের জাহিরি চোখে দেখতেছি, সে পাহাড় সম্পর্কে আল্লাহ বলতেছেন আমার কোরআন যদি এই পাহাড়ের উপর আমি নাজেল করতাম মোমের মতো গলে তারা আমার কোরআনের সামনে ঝুঁকে যেত, অস্তিত্বকে বিলীন করে দিত কোরআনের ভয়ে, আল্লাহ। তাহলে এই পাহাড়ের মধ্যে অনুভূতি এহসাস বুঝার ক্ষমতা আছে না নেই? এগুলো বলতে গেলে মাসকে মাস বলা যাবে। কোরআন শরীফের মধ্যে আর জায়গার মধ্যে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। কোরআন শরীফের আয়াত এটা, আল্লাহ বলতেছেন আমি আমার এই আমানত আমার এই দায়িত্ব এই 30 পারা কোরআন এবং কোরআনের এই সংবিধানটি
আমি আমার এই কোরআনের উপরে এই কোরআনকে গ্রহণ করার জন্য আমি আহ্বান করেছিলাম আসমানগুলোকে, আমি আমার কোরআন, কোরআনের এই সংবিধান, কোরআনের এই আমানত আমি আসমানকে গ্রহণ করতে বলেছিলাম, কিন্তু আসমান ভয়ে গ্রহণ করে নাই। ওয়াল আরদ, জমিনকে পেশ করলাম, এ জমিন তোমাকে কত বড় শক্তিশালী করে সৃষ্টি করেছি, আমার কোরআন, আমার এই কোরআন, কোরআনের সংবিধান এটা তুমি গ্রহণ করো, আমার এই আমানতকে তুমি বহন করো, গ্রহণ করো। জমিন বলল, এ আল্লাহ ভয় হচ্ছে, পারব না। ওয়াল জিবাল, এবং আমি পাহাড়ের উপরে পাহাড়কে বলেছিলাম, এ পাহাড় তোমাকে আমি শক্তিশালী করেছি, আমার এই কোরআন এটাকে তুমি, তোমাকে আমানত দিতে চাই। কিন্তু কোরআনকে বহন করার জন্য, আল্লাহর এই মহান দায়িত্বকে গ্রহণ করার জন্য কেউ সাহস করতে পারে নাই। সত্যবকাসমান ভয় করল, জমিন ভয়ে কম্পিত হল, পাহাড় আল্লাহর কাছে নত হল। আল্লাহ বলতেছেন ফাহামালাহুল ইনসান, কিন্তু আমার এই মহান দায়িত্বকে কেউ যখন বহন করছিল না, তখন ইনসানে কামেল আমার মাহবুব আমার এই কোরআন কাঁধে তুলে নিলেন। হ্যাঁ মাহবুব, আমার নবী বলতেছেন, এই আল্লাহ তোমার এই পবিত্র কোরআন কেউ নিচ্ছে না, তোমার এই সৃষ্টির মধ্যে কেউ গ্রহণ করার সাহস করছে না, তে আল্লাহ কেউ যখন নিচ্ছে না, তুমি যখন নেওয়ার জন্য আবেদন করেছো, তোমার আবেদন যেন বৃতে না যায়, প্রয়োজনে আমি ফানি হয়ে যাব, আমার অস্তিত্বকে আমি তোমার প্রেমের মধ্যে উড়িয়ে দেব, আল্লাহ যতই কষ্ট হোক আমি কোরআনের এই জিম্মাদারি আদায় করতে প্রস্তুত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কালাম কোরআন শরীফকে নবী নিজের কাঁধে উঠিয়ে নিয়েছিলেন। আল্লাহ বলতেছেন ইন্নাহু কানা জালুমান জাহুলা, আহা আমার মাহবুব, আমার প্রেমে মহব্বতে নিজের কষ্ট হবে অনুভব করে নাই, আমার প্রেমের মধ্যে সব দুঃখকে তিনি ভুলে গেছেন। ইন্নাহু কানা জালুমান জাহুলা, সেই কোরআনকে বাস্তবায়ন করার জন্য, সেই কোরআনের আহকামকে যথাযথভাবে বাস্তবায়ন করার জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন, কত মেহনত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কোরআন শরীফে একটি কানুনকে যেন কেউ এদের উদর করতে না পারে, সেজন্য রসুল পাকের কত ভূমিকা ছিল, সাহাবায়ে কেরামদের কত ভূমিকা ছিল, সেই কোরআনের রক্ষণাবেক্ষণের যে জিম্মাদারি রসুল পাক সাল্লাল্লাহু আল্লাহ মুস্তাফাকে দিয়েছিলেন, সেই জিম্মাদার কোরআনের সংরক্ষণের এটা ইমাম হুসাইনের উপর বর্তায়, সেই জন্য ইমামে আলী মকাম ইমামে হুসাইন ময়দানে কারবালায় সর্বস্ব বিলীন করেও কোরআন শরীফের কোনো আমলের উপর হুকুমের উপর আঘাত আসতে দেয় নাই। কোরআনের সংরক্ষণ করার জন্য তিনি প্রাণ দিয়েছিলেন, তিনি সারাবির হাতে কিভাবে হাত দেবে, যে ব্যক্তি এই কথা বলতে পারে
যে মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীয়তে কোরআনে পাকের মধ্যে শরাবকে হারাম করা হয়েছে, আমি ঈসা আলাইহিস সালামের ধর্ম মোতাবেক শরাবকে হালাল করতেছি। নিজের সহোদর বোনকে মহরমাতের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে কোরআন। নিজের বাবার বোন ফুফিকে শাদি করাকে হারাম করা হয়েছে, মহরমাতের অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই এজিদ নিজের ফু শাদি করেছে, আকদের মধ্যে রেখেছে, নিজের আপন বোনকে শাদি করার জন্য অনুমতি দিয়েছিল সেই এজিদ। এটা কোরআনে পাকের কানুনের অবজ্ঞা করা হয়েছে। ইমাম হুসাইন আলাইহিস সালাম সেদিন কোরআনে পাকের এই কানুন সুরক্ষার জন্য, সেদিন যদি এজিদের হাতে ইমাম হুসাইন হাত দিতেন তাহলে ইমাম হুসাইনের জীবন বাঁচত, কিন্তু ইসলাম তো জবে হয়ে যেত। হযরত ইমামে আলী মকাম ইমাম হুসাইন আলাইহিস সালামের আওলাদগণ সেদিন বেঁচে যেত, কিন্তু ইমাম হুসাইন আলাইহিস সালামের নানা জানের রেখে যাওয়া আমানত তো সেদিন দফন হয়ে যেত। তিনি সেদিন প্রমাণ করেছিলেন, আমি আমার জীবন রক্ত সব কিছু উৎসর্গ করে আমি আজ প্রমাণ করব আমি রসুলকে বেশি ভালোবাসি, আমি কোরআন পাককে বেশি ভালোবাসি। আমরা তো আদেশে বাদের মধ্যে পড়তেছি, আপনারা সবসময় জানেন প্রকৃত ইমানদার ওই ব্যক্তি যেই ব্যক্তি রসুল পাককে তার জীবন থেকেও বেশি মায়া করে, নিজের ছেলে সন্তান থেকেও মায়া করে। এটা তো আমরা হাদিসে শুনেছি, কিন্তু বাস্তব ময়দানের মধ্যে প্রমাণ করার মতো কয়জন আছি? আমার নবীর কলিজার টুকরা নাতি হুসাইন সেদিন কারবালার জমিনে প্রমাণ করে দেখিয়েছিলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসি, আমি আমার জীবন থেকে ভালোবাসি, আমার ছেলে সন্তান থেকে ভালোবাসি, সেই জন্য মুস্তফার দেওয়া আমানত সুরক্ষায় আমি আমার জীবন সহ সব কিছুকে আজ ময়দানে কারবালা উজাড় করেছি। হাদিসের বাস্তব নমুনা হযরত ইমাম হুসাইন। কথা প্রসঙ্গে কথা, এই এটা এই জন্য বললাম যে পাহাড় পর্বত আসমান ও জমিন এদের মধ্যে অনুভূতি আছে, এহসাস আছে, এদের মধ্যেও আনন্দ খুশি বেদনা অনুভব করার মতো ক্ষমতা আল্লাহ পাক তাদেরকে দান করেছে। কোরআনে পাক যখন তাদের সামনে আমানত পেশ করা হয়েছিল তো এরা ভয়ে স্থা গ্রহণ করে নাই, তো কোরআন শরীফের সম্মান তারা বুঝতে পেরেছেন সম্ভব হবে না জেনে আল্লাহকে ভয় করেছিলেন সেদিন। সুবহানাল্লাহ বলে, তাহলে কোরআন শরীফ বলছে এগুলো মধ্যে কি আছে, অনুভূতি আছে। সবসময় কোরআন শরীফের মধ্যে যারা কোরআন শরীফ তেলাওয়াত করেন আপনারা সবসময় পড়তেছেন। আচ্ছা দেখেন, সহি হাদিসে পাকের মধ্যে আছে, এটা আমি একটা হাদিস বলতেছি যেহেতু জেহেনের মধ্যে আসলো বলে দিচ্ছি, সেটা হলো আমার নবী বলেছেন আল কোরআন ওয়াসিয়ামু ইয়াসফানে ইয়াউমুল কিয়ামা। এই যে কোরআন পাক আপনার আমার হাজির মধ্যে পড়ে আছে, ঘরের মধ্যে আছে, যে কোরআন পাককে আমরা মাসকে মাস তেলাবত করি না, কিন্তু এই কোরআন পাকের মধ্যে একটা প্রাণ আছে, একটা অনুভূতি আছে, সে কোরআন কিয়ামতের ময়দানে প্রত্যেক ইমানদারের জন্য সুপারিশ করবে। যারা এই কোরআনকে ভালোবাসত, তেলাওয়াত করত, কোরআন শরীফকে যারা মহব্বত করত, পড়ত, 30 পারা কোরআন কিয়ামতের ময়দানে তাদের পক্ষ হয়ে আল্লাহর আদালতের মধ্যে সুপারিশ করবে, বলবে এ আল্লাহ আমি কোরআন তাকে আরামে ঘুম যেতে দিই নাই, রাতের গভীরে উঠে এসে আমাকে আদর করত, তেলাওয়াত করত, আজ কিয়ামতের মুসিবতের দিনে তার কোনো আপনজন যেদিন পাশে নাই আমি কোরআন তার পাশে দাঁড়িয়েছি।
আল্লাহ তুমি ওনাকে ক্ষমা করে দাও। আমি কোরআন সাক্ষী দিচ্ছি সে আমাকে মহব্বত করেছিল, যতক্ষণ তাকে ক্ষমা করে দেওয়া হবে না আমি সাথে করে জান্নাতে যেতে পারবো না, এতক্ষণ আমি কোরআন তোমার আরশের পায়া ছাড়বো না। কোরআন যেটা আমাদের ঘরে এমনি পড়ে আছে কথা বলছে না, যে কোরআনকে আমরা মাসকে মাস অবহেলা করতেছি সে কোরআন তো কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতে উকিল সাজবে, কথা বলবে, আপনার পক্ষে বিপক্ষে কথা বলবে। আল্লাহ সিয়াম রোজা, রোজা কি কথা বলে? রোজা তো রেখেছে একটা আমল, এটা তো কথা বলে না, কিন্তু সিয়াম এই রোজা কিয়ামতের মাঠে কথা বলবে। আপনার আমার পক্ষে কথা বলবে, যারা রোজা রেখেছ কষ্ট করে মহব্বতের বস্তুসমূহকে পরিহার করেছ সেই দুঃখ বেদনার কথা রোজা সেদিন আল্লাহর সামনে রিপোর্ট পেশ করবে। আল্লাহ গ্রীষ্মের সময় ক্ষুধার্ত তোমার এ বন্দারা, খানা পানাহার সামনে প্রস্তুত থাকা সত্ত্বেও তোমাকে ভয় করে খানার দিকে চোখ তুলে দেখে নেই, খাওয়ার পরিবেশ ছিল কোনো মানুষ ছিল না, শুধু তোমাকে ভয় করে পান করে নেই, শুধু তোমাকে ভয় করে। একজন বন্দা কি রোজা রাখলে একজন বন্দাকে ফানি খাওয়া কি তার জন্য অসম্ভব? সে তো কুলি করার সময় খেয়ে ফেলতে পারে, কেউ তো দেখবে না, কুলি করার সময় কুলি করতে করতে সে ফানি পিপাসার কারণে খেয়ে ফেলে পান করে ফেলে, তো খেরামান কাতিমি তো বুঝতে পারবে না যে সে ফানি খেয়ে ফেলেছে। পুকুরের মধ্যে ডুব দিয়ে তলায় গিয়ে যদি ফানি পান করে ফেলে কেউ দেখতে, উজু করার সময় সে যদি ঘরের মধ্যে আপনি আছেন কেউ নেই, ওখানে খানা বিলে সব কিছু আছে, ঠান্ডা ফ্রিজের মধ্যে সব কিছু আইটেম আছে, তোমার ক্ষুধা হয়েছে প্রাণ চলে যাওয়ার মতো, কিন্তু একজন বন্দা সব কিছু ওনার সামনে প্রস্তুত থাকা সত্ত্বেও খানার দিকে চোখ তুলে দেখছে না প্রভুর মহত্ত্ব, আল্লাহকে ভয় করে সেদিন রোজা বলবে, এ আল্লাহ তোমার এই বন্দাগুলো তোমাকে মহব্বত করে তোমার প্রেমে ভালোবাসায় মহব্বতের খানা পানাহারকে ইন্টারকোর্সকে কমপ্লিটলি ত্যাগ করেছিল, আজকে আমি সিয়াম তার পক্ষ হয়ে তোমার আদালতে সাক্ষী পেশ করতেছি, যতক্ষণ তাকে ক্ষমা করে দেওয়া হবে না ততক্ষণ আমি রোজা জান্নাতে যাব না। এগুলো কথা বলছে না, এগুলোর মধ্যে কোনো জুবান আমরা দেখছি না কথা বলছে, কিন্তু কিয়ামতের ময়দানে কথা বলবে। আচ্ছা কোরআন শরীফ আপনারা যারা সবসময় তেলাওয়াত করেন আপনারা সবসময় দেখতে চান, সুরে ইয়াসিন শরীফ তো পড়েন প্রায় মানুষ, সুরে ইয়াসিন ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়াতাকাল্লামুনা আইদিহিম ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, ঠিক আছে না, ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সারা জীবন আমরা 70 বছর মুখে কথা বলেছিলাম কিন্তু কোরআন বলতেছে ময়দানে মহাশরে তোমার মুখের উপর আমি তালা লাগিয়ে দেব, তোমাদের মুখের মধ্যে তালা লাগিয়ে দেব, তো মুখে আর কথা বলা যাবে না, তো কথা কে বলবে? আল্লাহ বলছেন তোমাদের হাতে কথা বলবে, হাতে কথা বলবে, হাতে কথা বলবে, সমস্ত বানমন্দর রিপোর্ট এই হাতে পেশ করবে, হাতে যদি সত্য বলে বা মিথ্যা বলে, হাতে সত্য রিপোর্ট বা মিথ্যা রিপোর্ট দিয়েছে কিনা এ ব্যাপারে সাক্ষী দেবে তোমার দুই পা, তাহলে তোমাদের দুটি হাত কথা বলবে, আমাদের দুটি পা সেদিন আল্লাহর আদালতে কথা বলবে, কথা হাতে বলবে এরা সাক্ষী দেবে, এই দুটি হাত আল্লাহর আদালতের মধ্যে উকিল সাজে সেজে আমাদের পক্ষ বিপক্ষে কথা বলবে, এবং যা রিপোর্ট পেশ করেছে
এগুলোকে সমর্থন করবে আপনার দুটি পা। এই দুটি পাওয়ার মধ্যে তো এখন কোনো জোবান নেই, কথা বলার কোনো অনুভূতি কিছু দেখতেছি না আমরা, কিন্তু সেদিন কথা বলবে। সেই জন্য মুখ সামিলিয়ে কথা বলো, তুমি তোমার মুখকে হেফাজত করো, তোমার হাতকে তুমি হেফাজত করো, তোমার পাকে তুমি হেফাজত করো, তুমি এগুলোকে কন্ট্রোল করো। তুমি এগুলোকে যদি কন্ট্রোল করতে পারো তাহলে দেখবে তোমার কলবের মধ্যে এক নূর পয়দা হবে। এই নূর যখন জমা হতে থাকবে সেই নূরের মাঝে গোটা বিশ্বকে তুমি চোখের পলকে মশাল্লায় বসে দেখবে। এটাই করেছিল আরেফরা। ডেকচি যদি ফাটা হয়, কলসি যদি ফাটা হয়, মাল যদি উপর থেকে পড়তে থাকে, রস যদি পড়তেও থাকে, তাহলে কেয়ামত পর্যন্ত পড়লেও কিছু জমবে না। যখন জমবে না তো এই তোমার কোনো ফায়দা আসবে না। অনুরূপভাবে আমাদের কলব যদি, চরিত্র যদি নষ্ট হয়ে যায়, শত বালকাত যদি আপনি ওখানে জায়গা দেন কাজে আসবে না। আমি আপনাদেরকে একটা মেশাল বলি, আপনি আপনাকে আমি ছাগলের মাটন পেশ করলাম, বিফ পেশ করলাম, দামি দামি মাছের আইটেম পেশ করলাম, উন্নত মানের খানা দিলাম, চিকন চলের বিরিয়ানি দিলাম, পৃথিবীর যত উন্নত মানের খানা আছে সব কিছু তোমাকে দিয়েছি, এগুলো খেলে তোমার স্বাস্থ্য তো ভালো হবে নিশ্চিত, ঠিক কিনা এ কথাটা বলেন। তোমাকে দামি দামি বস্তু তোমার সামনে দিলেন, সব কিছু তোমার সামনে আমার সামনে পেশ করা হলো, সমস্ত আইটেমগুলো ভালো উন্নত ভেজাল মুক্ত সব কিছু দিলাম, কিন্তু ওখানে দুই ফোঁটা বিষ দিলাম, বেশি না মাত্র দুই ফোঁটা, তাহলে সমস্ত খানাগুলো তোমার জন্য বিষ হয়ে গেছে। অনুরূপভাবে তোমার কাছে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব ভালো কাজ আছে, সব আইটেম তোমার কাছে আছে, কিন্তু তুমি শরাব কও, তুমি মিথ্যা বলো, তো তোমার এই ভালো কাজের ভিতরে তো দুই ফোঁটা বিষ ঢেলে দিয়েছ, তো তোমার গোটা ডেগের এই সমস্ত খানাগুলো তো দুই ফোঁটা বিষের মতো খতম হয়ে গেছে। সেজন্য আপনার আমল আমার আমল আমার জন্য কাজে আসবে যদি আমলের পাশাপাশি গুণকে ত্যাগ করতে পারি। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুন। আগামীকাল আমাদের আঞ্জুমানে খুদ্দামে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আমাদের সেই আকাঙ্ক্ষিত মাহফিল আগামীকাল এই মসজিদের দ্বিতলায় অনুষ্ঠিত হবে আপনাদের দোয়ায়। আপনারা অনেকেই সহযোগিতা করেছেন, আরও সহযোগিতা করতে হবে। আমি সকলের কাছে বিনীত অনুরোধ জানাবো, আমরা যেন এই মাহফিলটি সুন্দরভাবে করতে পারি, আপনাদের জন্য করতেছি, আপনাদেরকে দোয়ার জন্য করতেছি। হযরত সাইয়েদ ওমর ইবনুল খাত্তাবের ফাতিহা করব, এখানে শরীক হবেন। ময়দানে কারবালায় যারা শাহাদত বরণ করেছিলেন এদেরকে আমরা স্মরণ করব। আমাদের কাছে আর কোনো সামান নেই, কমসকম এই একটা জিনিস মহব্বতে করি করব। আপনারা সবাই এখানে শরীক হবেন, আপনাদের তৌফিক মোতাবেক আমরা যেন মাহফিলটি সুন্দরভাবে করতে পারি, এবং সবাইকে দোয়া করবেন। আপনারা সবাই একান্তভাবে অনুরোধ, আপনারা সবাই এই মাহফিলটি উপস্থিত থাকার জন্য চেষ্টা করবেন। এখানে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে ময়দানে কারবালার শহীদদের সোহাদাদের প্রেক্ষাপটে, মানে বিভিন্ন বিশুদ্ধভাবে দুই ঘন্টা তকরির হবে। তা আপনারা এখানে শরীক থাকবেন, আপনারাও কিছু বুঝবেন জানবেন, আপনাদের কারণে আমরাও কিছু জানতে পারবো, উভয়ের জন্য ফায়দা, এবং আল্লাহ রসুলের কাছে আমরা এটাকে কেয়ামতের ময়দানে দেখাইতে পারবো। এটা আমাদের জন্য আখরতের একটি সামান। আপনাকে আমি শনির অনুরোধ জানাচ্ছি, আপনার এঙ্গেলে যারা আছেন তাদেরকেও আপনারা নিয়ে মাহফিলে আসবেন। খানাফিনের চেন্দু চেন্দু আমরা সামান্য তবরুক করব, এখানে আপনারা শরীক হবে এবং তবরুক গ্রহণ করে যাবেন। আর কোনো চিন্তা আপনাদের কোনো চিন্তা থাকবে না, এটার শরীক থাকবেন আগামীকাল মাহফিল।
সবাই শরিক হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে আঞ্জুমানে খুদ্দামে আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্যদের পক্ষ থেকে, আপনাদের সকলের পক্ষ থেকে আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।